পৃথিবীর জন্য বড় বিপদ, সাবধানে থাকুন, ভালো নয় পরিস্থিতি। মহাকাশ থেকে ধেয়ে আসছে টন টন আবর্জনা, যা ধাক্কা লেগে প্রলয় ঘটতে পারে যে কোনো সময় পৃথিবীতে। চাঞ্চল্যকর তথ্য দিলেন বিজ্ঞানীরা। তো বিস্তারিত তথ্য পেতে হলে অবশ্যই প্রতিবেদনটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরও দেখে নেওয়া যাক। সাবধানে থাকুন, ভালো নয় পরিস্থিতি। মহাকাশ থেকে ধেয়ে আসছে টন টন আবর্জনা, বিপদের মুখে পৃথিবী। মহাকাশ থেকে ধেয়ে আসছে টন টন আবর্জনা, শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। পৃথিবীর দিকে প্রচুর আবর্জনা ধেয়ে আসছে, তাই সতর্কতা জারি করেছে এক বিজ্ঞানী। ব্রিটেনের অন্যতম শীর্ষ বিজ্ঞানী ডক্টর ইমোজেন নেফার এই তথ্য প্রকাশ করেছেন। তিনি বলেন, মহাকাশ থেকে প্রায় 100 ট্রিলিয়ন টন আবর্জনা পৃথিবীর দিকে ধেয়ে আসছে। তিনি আরও বলেছেন যে পৃথিবী এবং চাঁদের মধ্যে অনেকগুলি উপগ্রহ রয়েছে, দুটি উপগ্রহের ধাক্কা লেগেছে কোনোভাবে, এর জেরে মহাকাশে ছড়িয়ে রয়েছে বহু ট্রিলিয়ন টন আবর্জনা, যা এখন পৃথিবীর দিকে ধেয়ে আসছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন মহাকাশ পরিষ্কারের উদ্দেশ্যে আবর্জনাগুলিকে পৃথিবীর দিকে প্রসারিত করা হয়েছে। ডক্টর নেফার বর্তমানে প্লাইমাউথ বিশ্ববিদ্যালয়ের গবেষণা করছেন। তিনি বলেন, মহাকাশ থেকে আবর্জনা পরিষ্কার করা খুবই জরুরি। মহাকাশের আবর্জনা কতটা বিপজ্জনক হতে পারে তা আপনি অনেকবারই সায়েন্স মুভিতে দেখেছেন। অনেক জরুরি স্যাটেলাইটের সঙ্গে এই আবর্জনার ধাক্কা লাগতে পারে, ফলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে মহাকাশে। বর্তমানে পৃথিবীর কক্ষপথে প্রায় 9,000 উপগ্রহ রয়েছে। 2023 সালের মধ্যে 60,000 উপগ্রহ থাকবে এমনটাই আশা করা হচ্ছে। আর এই উপগ্রহ এত বেশি থাকায় মাঝে মধ্যেই ঘর্ষণের ফলে স্যাটেলাইট ভেঙে প্রচুর আবর্জনা জমা হতে থাকে, তখন সেইগুলিকে পৃথিবীর দিকে পাঠিয়ে দেওয়া হয়। আর বর্তমানে 100,000 টন আবর্জনা পৃথিবীর দিকে ধেয়ে আসছে, আর বিপদ বাড়ছে পৃথিবীর। এই আবর্জনাগুলি যদি পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগে তাহলে মুহূর্তেই একটা বড়সড় প্রলয় ঘটতে পারে, যা পৃথিবীর জন্য ভালো নয়। এখনও সময় আছে, বিজ্ঞানীরা যদি এই আবর্জনাগুলোকে পৃথিবী থেকে ধাক্কা খাওয়া থেকে রক্ষা করতে পারে, তাহলেই কিন্তু এই বড়সড় বিপদ থেকে রক্ষা পেতে পারে আমাদের এই পৃথিবী। তো এই নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, আর এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।